আমি আমার সকল সহপাঠী বন্ধুদের পক্ষ থেকে আমাদের সম্মানিত স্যারদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। স্যাররা সেই আমাদের ইন্টার ফার্স্ট ইয়ারের সুন্দর দিন থেকে আজ পর্যন্ত আমাদেরকে বাবা মায়ের আদরে সর্বোচ্চ স্নেহ দিয়ে যে আমাদেরকে এতদূর এগিয়ে আসার পেছনে তাদের সর্বোচ্চ অবদান, এর জন্য আমি আমার সকল সম্মানিত শিক্ষকবৃন্দের কাছে তাদের সকল সম্মানিত শিক্ষকবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং আমাদের এতদিনের চলার পথে যে সকল ভুলভ্রান্তি হয়েছে, সকল ভুলভ্রান্তির জন্য আমি আমার সকল সহপাঠী বন্ধুদের পক্ষ থেকে স্যারদের পায়ে হাত রেখে ক্ষমা চেয়ে নিচ্ছি। স্যার আমাদেরকে দয়া করে ক্ষমা করে দিবেন, আমরা আপনাদের সন্তান তুল্য। বক্তব্য নিয়ে আসছেন আমাদের কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক এবং সম্মানিত টিয়ার জনাব সৈয়দ খালিদ মোহাম্মদ স্যার। আমরা স্যারকে স্যারের বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। ধন্যবাদ। আমি আসছিলাম তোমাদেরকে একটু গাইডলাইন দেওয়ার জন্য, যাই হোক আমাকে বক্তা হিসেবে ঘোষণা করায় আমি একটু অবাক হলাম। তো যাই হোক, মাইকটা ধরে ভালোই হলো। আমি সবার আগে বলতে চাই, তোমরা একটু খেয়াল করো মঞ্চে তোমাদের শিক্ষকবৃন্দ বসে আছেন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা বিচ্ছিন্নভাবে ঘোরাফেরা করছো, তোমরা এখানে যে খালি চেয়ারগুলো আছে এখানে চলে আসো। পেছন দিকে পশ্চিম পাশে যারা আসো এদিকে চলে আসো প্লিজ। অগাস্ট তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে, আমরাও কলেজ থেকে তোমাদেরকে আনুষ্ঠানিকভাবে বিদায় অনুষ্ঠান করব, সেখানে তোমাদেরকে বিদায় দেওয়া হবে। সেখানে আমাদের শ্রদ্ধেয় অধ্যক্ষ মহোদয় সহ কলেজের সকল শিক্ষকবৃন্দ উপস্থিত থাকবেন। তো তার আগে তোমরা নিজস্ব উদ্যোগে যে বিদায় অনুষ্ঠানের আয়োজন করেছে তোমাদের জন্য এবং সঙ্গে সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানের ফেয়ারওয়েল সেরিমনি তোমরা আয়োজন করেছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সচরাচর এমনটা দেখা যায় না, আমার শিক্ষকতা জীবনে আমি এত ঘটা করে এত বড় অনুষ্ঠান আমি করতে দেখিনি কাউকে। তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তোমাদের উৎসাহ উদ্দীপনার জন্য, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সাহস করে এত বড় বাজেট নিয়ে, আমি জানতে পারলাম প্রায় 2 লক্ষ টাকা তোমরা তোমাদের বাজেট, এটা বিরাট ব্যাপার। তাহলে কিন্তু অনুষ্ঠানের শেষ পর্যন্ত তোমরা রাত 8টা পর্যন্ত সময় চেয়েছ, তোমাদের সেই পর্যন্ত তোমরা অনুষ্ঠানের শৃঙ্খলা বজায় রাখবে। তোমরা হ্যাঁ তোমরা নাচো গাও যা কিছু করো না কেন, তোমাদের শৃঙ্খলা বজায় রাখতে হবে। এমন কিছু যেন না ঘটে, কেউ যেন বলতে না পারে যে শেখ বোরহানউদ্দিন কলেজের ছাত্ররা বেয়াদব, তারা উশৃঙ্খল, এটা যেন কেউ বলতে না পারে। বরং আজকের অনুষ্ঠান শেষ হওয়ার পরে সবাই যেন তোমাদেরকে বাহবা দেয়, হাততালি দেয় যে তারা অত্যন্ত সুশৃঙ্খলভাবে সুন্দর একটি অনুষ্ঠান তারা উদযাপন করেছে। ঠিক আছে, তোমরা নিশ্চয়ই এই অনুষ্ঠানের বিভিন্ন ছবিগুলো ফেসবুকে দিবে, ইউটিউবে দিবে, তাই না? তো বাইরের কোনো অতিথি, বাইরের কোনো অভিভাবক বা অন্য কেউ যেন দেখে মনে না করে যে একটা এই ছেলেগুলো উশৃঙ্খলতার পরিচয় দিয়েছে, বরং যেন উল্টাটা বলে যে তারা অত্যন্ত সুশৃঙ্খলভাবে তাদের ফেয়ারওয়েল অনুষ্ঠানটি উদযাপন করেছে। তোমাদেরকে দেখে সবাই যেন তোমাদেরকে বাহবা দেয়, সেটি আহ্বান করবো। আর যারা ভলান্টিয়ার আছো, তোমাদের অ্যাডমিন বেশি বেড়ে গেছে, করোনা মহামারীর ঘটনা দুই একটা শোনা যাচ্ছে, তোমরা খুবই সাবধানে থাকবে যেহেতু তোমাদের পরীক্ষা। কোনো মতেই যাতে তোমরা ডেঙ্গুতে আক্রান্ত না হও বা করোনাতে আক্রান্ত না হও, সেই জন্য যে সামাজিক দূরত্ব আছে এবং সামাজিক নিয়মকানুন আছে, স্বাস্থ্য নিয়ম আর স্বাস্থ্যগত বিধি আছে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, এগুলো এই রোগগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য। তো তোমাদের সুস্বাস্থ্য এবং সুন্দর ভবিষ্যৎ কামনা করে আমার বক্তব্য শেষ করছি, ধন্যবাদ। সম্মানিত শিক্ষক, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক এবং টিয়ার জনাব আবুল কায়েস মিয়া স্যার, আমি স্যারকে সবিনয় অনুরোধ করছি স্যারের বক্তব্যটি পেশ করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। এই টিয়ারের অনুষ্ঠান স্যার, এই জন্য প্রথমেই ধন্যবাদ জানাই। আসলে তোমরা যে অনুষ্ঠানটা করেছো, আমার মনে হয় বোরহানউদ্দিন কলেজের ইতিহাসে এরকম অনুষ্ঠান সুন্দরভাবে খুব কমই করেছে। এই এই প্রথম দেখলাম যে ড্রোন উড়িয়ে অন্তত ভিডিও করা হচ্ছে, বুঝতে পারছো? এটা কিন্তু তোমাদের তোমাদের অনেক অগ্রসর চিন্তার পরিচয়। তো আমরা চাই তোমাদের এই উচ্ছ্বাস, এই খুশি যেন রেজাল্ট বের হওয়ার পর পর্যন্ত থাকে। আমরা তোমাদের এর চাইতে আরও ভালোভাবে বরং তো আসলে সুন্দর কথা বলেছেন, আমার আগে যে বক্তব্য দিয়েছেন সৈয়দ খালিদ মাহমুদ, সব কথাই বলেছেন, তোমরা নিয়মকানুন মেনে চলবে। আসলে
একটা অনুষ্ঠানের পরে যখন সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে তখন কিন্তু হবে, কিন্তু অবশ্যই অ্যাডমিট কার্ড ছাড়া কিন্তু পরীক্ষার হলে কিন্তু কেউ যাবে না। আমার আমরা যখন পরীক্ষা দেয় আমাদের স্যার বলেছিল যে তুমি পরীক্ষা হলে না যেতে পারো, তোমার অ্যাডমিট কার্ড যেন যায়। তোমাদের জন্য এই কথাটা মনে থাকে, পরীক্ষার হলে অবশ্যই সব প্রয়োজনীয় জিনিসপত্র সহ এবং ঢাকা শহরে অনেক জ্যাম আছে, তোমরা পরীক্ষা শুরুর অন্তত 2 ঘন্টা আগে রওনা দিবে, বুঝতে পারছো সবাই? এবং স্বাস্থ্য সুরক্ষার সব নিয়ম কানুন মানবে। আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে, তোমাদের সর্বাঙ্গীন উন্নতি কামনা করি, সবার সুস্বাস্থ্য কামনা করি এবং সবাই যেন ভালো রেজাল্ট করো এবং রেজাল্ট করে কলেজে যেন আমাদের সবার মুখ উজ্জ্বল করতে পারো, সেই কামনা রেখে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ভালো আছো? সুন্দর একটা অনুষ্ঠানে আমি উপস্থিত থাকতে পেয়ে অবশ্যই খুব ভালো লাগছে। স্যার ম্যাডাম যারা আছেন তাদেরকে ধন্যবাদ আমাকে এইখানে সুন্দরভাবে সুযোগ দেওয়ার জন্য, তোমাদের কাছে আসার জন্য। তোমাদের সবাই এই আজকের অনুষ্ঠানটা মনে করো এই তোমাদের পরীক্ষার আগে, এটা শেষ তোমাদের খুশি যে কোনো প্রোগ্রামে তোমরা উপস্থিত থাকো আমি আশা করি। আর সময় অনেক অত্যন্ত মূল্যবান তোমাদের কাছে, প্রতিটা জায়গায় প্রতিটা মিনিট তোমাদের কাজে লাগাতে হবে। তার মধ্যে তোমরা নতুন যে কাজ করবো আমি একটা গাইডলাইন তৈরি করবা এবং স্পিকার্সের যে প্রশ্নটা আছে সেগুলো নিয়ে একটা গাইডলাইন তৈরি করে সুন্দর করে পড়াশোনা প্রিপারেশন রাখা। আর আমি আমার বিকালের সিজনে বলবো যে তোমাদের আমাদের সম্মানটা তোমরা বজায় রাখবে, কোনো রকমের যেন উশৃঙ্খল ওখানে বা কোনো রকমের অসুবিধা না করো। তাই ধন্যবাদ, আমার এই সংক্ষিপ্ত ভাষায় তোমাদের বললাম। সম্মানিত আমার সহপাঠী বন্ধুরা, এই মুহূর্তে আমাদের মাঝে আমাদের জন্য বক্তব্য নিয়ে আসছে আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত আমাদের আজকের অনুষ্ঠান কমিটির সম্মানিত আহ্বায়ক জনাব মনিরুজ্জামান স্যার, বাংলা ডিপার্টমেন্ট সহযোগী অধ্যাপক। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের অনুষ্ঠানের মাননীয় সভাপতি, সম্মানিত শিক্ষক মণ্ডলী, আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে সালাম এবং বৈকালিক শুভেচ্ছা। আমার আগে স্যারেরা বলে গেলেন যে তোমরা যেভাবে সুসংগঠিত হয়ে আজকে যে অনুষ্ঠানটা করছো আসলে এটা পুরানো দিন কলেজের ইতিহাস, তোমরা ইতিহাসের পাতায় রয়ে গেলে। ইতিহাসের পাতাটা আরও শক্ত হবে পরীক্ষা শেষে রেজাল্টের পরে। আবার তোমাদেরকে নিয়ে, তোমরা যেমন আজকে নিজেদের উদ্যোগে এই অনুষ্ঠানটা করছো, আমাদেরকে তোমাদের কাতারে নিয়ে আসছো, আর ওই দিন আমরা তোমাদেরকে ডেকে নিয়ে আসবো, তোমাদেরকে বরণ করে নিব, সেই দিনের অপেক্ষায় রইলাম। পরীক্ষার নির্দেশনা কিছুটা ফলো করা উচিত, বল কিছুটা কথা বলি। এবার এসএসসি পরীক্ষায় আমার ছেলে এসএসসি পরীক্ষা দিয়েছে, আমি কেন্দ্রে থাকার কারণে কিছু কিছু খবর আসছে আমার কাছে। দু একজন ছেলে মেয়ে তারা এমসিকিউ পরীক্ষার পরে গিয়েছে পরীক্ষার হলে, কোনোভাবেই তাদের পরীক্ষা কিন্তু নেয়নি, পরীক্ষার হলে কিন্তু ঢুকতে দেবে না। অতএব বা শেষ হয়ে গেলে যে আমি রিটেন পরীক্ষা দেবো আর এমসিকিউ একসঙ্গে দিব, কোনো কাজেই কোনো রিকোয়েস্টে কাজ হবে না। অতএব এই বিষয়গুলো খেয়াল রাখবে। আমি তোমাদের আরও দু একটা বিষয় যেটা বলতে চাই, এই বর্তমান যুগে তোমরা স্মার্টফোন ছাড়া চলতে পারো না। এই স্মার্টফোনটা দয়া করে, আমরা তোমাদের দয়া করতে বলছি, দয়া করে এই পরীক্ষার কয়টা দিন আর ব্যবহার করো না, ভালো একটা রেজাল্ট করো, নিজের মুখ উজ্জ্বল করো, আমাদের মুখ উজ্জ্বল করো, দেশের মুখ উজ্জ্বল করো। তোমার উপর নির্ভর করছে এ দেশের সফলতা, অতএব তোমাকে আগে জাগতে হবে,
তা না হলে তুমি কিছু পাবে না, দেশকে কিছু দিতে পারবে না। কথা বেশি বলবো না, তোমরা এই পরীক্ষার এই কয়টা দিন তোমরা হিসেব করে চলবে, আর তোমাদের পড়ালেখা যাতে ঠিকঠাক মতো হয় সে বিষয়গুলো খেয়াল রাখবে। এরপরে পরীক্ষার রেজাল্ট একটা ভ্যারি করে, সেটা হলো সৃজনশীল তুমি ভালো পরীক্ষা দিলে কিন্তু এমসিকিউ পরীক্ষা খারাপ হয়ে গেল। এমসিকিউ পরীক্ষা খারাপ করা যাবে না, এমসিকিউ ফুল নাম্বার হয়তো দুই একটা ভুল যেতে পারে কিন্তু পাঁচ ছয়টা ভুল গেলে সেখানে কিন্তু এ প্লাস আসবে না। অতএব এ প্লাস যাতে আসে কিন্তু এমসিকিউ একটু বেশি চাপ দেবে, এমসিকিউ বেশি পড়াশোনা করবে, আর সৃজনশীল ইনশাল্লাহ ভালো হবে, এমসিকিউটা একটু বেশি পড়ালেখা করবে। আজকের বক্তব্য শেষে তোমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, তোমরা আটটার মধ্যে তোমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ করবে। এই আটটার মধ্যে যদি তোমরা সুষ্ঠুভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান করতে পারো, আটটা পর্যন্ত তোমরা সময় পাবে। এর মধ্যে যদি কোনো ঝামেলা তৈরি হয়, আমি আশা করব কোনো ঝামেলা হবে না, যদি কোনো ঝামেলা তৈরি হয় সাথে সাথে কিন্তু অনুষ্ঠান পোস্টপন হয়ে যাবে। আমি আজকের অনুষ্ঠানে সম্মানিত শিক্ষক মণ্ডলী কমিটিকে এখানে আসার জন্য তাদেরকে এখানে শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমরা এখানে আছি বিধায় ওরা আজকে এখানে সুন্দরভাবে অনুষ্ঠানটা করতে পারছে, আমরা আশা করি যেদের অনুষ্ঠান শেষ পর্যন্ত এখানে আমরা থাকব। তোমাদের সবার মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি, ধন্যবাদ সবাইকে। এখন আমাদের মাঝে বক্তব্য রাখতে আসছেন আমাদের অত্র কলেজের সকলের সম্মানিত, আমাদের অত্র কলেজের উপাধ্যক্ষ মহোদয় ম্যাম জনাব জনাবা সবিনয়ে অনুরোধ করছি। আমরা সকলের করতালির মাধ্যমে ম্যামের বক্তব্যটি শুরু করব, সকলের করতালির মাধ্যমে ম্যামের বক্তব্যটি শুনুন। এই পড়ন্ত বিকেলে আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের সবাইকে আমি আমার অন্তর অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ভালোবাসা এবং সালাম জানাচ্ছি। উপরে উপবিষ্ট আমার সম্মানিত সকল সহকর্মীবৃন্দ, আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে সকলে উপস্থিত থেকে এই ছাত্রছাত্রীদের অনুপ্রেরণা যোগানোর জন্য। তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা অলরেডি আসলে আমাদের শিক্ষকরা তোমাদের যে উপদেশ দিয়েছেন, দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন, তাতে করে তোমরা কিন্তু পুরো ব্যাপারটাই বুঝতে পেরেছো। আমাদের কিন্তু সব ধরনের দিক নির্দেশনামূলক বক্তব্য ওনারা দিয়েছেন। তো আমাকে এখানে প্রধান অতিথি করার জন্য তোমাদের সকলের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এখানে আমাদের স্যারও ছিলেন, প্রিন্সিপাল স্যার আছেন। তো আমরা আজকে তোমরা নিজেরা তোমাদের ব্যক্তিগত উদ্যোগে এটা করেছো, এই প্রোগ্রামটি করেছো, আমরা ইনশাল্লাহ আমরাও করব, তোমাদেরকে বিদায় অনুষ্ঠান আমরাও করব। এখন একটা বিষয় আমি তোমাদেরকে বলতে চাই যে আসলে বিদায় অনুষ্ঠান, বিদায় কথাটা বলতে আমার সবসময় একটু খারাপ লাগে, কারণ বিদায় হোয়াট ইজ দ্য মিন অফ এই যে বিদায় ফরবেইট, ইট মিনস টু পাস অ্যাওয়ে, টু গো অ্যাওয়ে। কিন্তু আসলে এই আজকের যে বিদায় অনুষ্ঠান এটাকে আমরা ধরবো অন্যভাবে, এই বিদায়টা বিদায় নয়, এই বিদায়টা হচ্ছে আবার নতুন করে শুরু করা। দিস ইজ দ্য বিগিনিং অফ, দিস ইজ দ্য বিগিনিং অফ লাইফ, নট এন্ডিং অফ লাইফ, ঠিক আছে? কারণ কিন্তু সেই সাথে এটা তোমরা মনে রাখবে যে এই যে তোমরা এইচএসসি পরীক্ষার্থী যারা আছো এখানে আমাদের সামনে আজকে বসে হাস্যোজ্জ্বল মুখে, তোমরা বিদায় অনুষ্ঠান করছো খুব সুন্দরভাবে ব্যক্তিগত উদ্যোগে, এটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। কারণ তোমরা যে অনুষ্ঠান করছো এর মাধ্যমে কিন্তু তোমরা সবাই একসাথে সংগঠিত হচ্ছো, কীভাবে একটা অনুষ্ঠান আয়োজন করতে হয়, কীভাবে মানে সবাইকে নিয়ে একটা অনুষ্ঠানে অনেকগুলো পার্ট থাকে, আলোচনা থাকে, তারপরে চিত্রত প্রেয়ার থাকে, আলোচনা থাকে, এখানে তোমার সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে, অনেক কিছুই থাকে, সব মিলে গুছিয়ে যে একটা প্রোগ্রাম করা, এই যে একটা শিক্ষা,
এটা কিন্তু আমাদের কলেজে অনেক প্রোগ্রাম হয়, তোমরা সেখান থেকে দেখে শিখছো এবং তোমাদের কাছ থেকেও আমরা শিখছি। এখন তোমাদের কাছে একটাই আমার অনুরোধ যে তোমরা ভালো করে পড়াশোনা করো, যাতে বিদায়টা এমন না হয় যে পরীক্ষার রেজাল্টটা খারাপ হয়ে গেল। যদি পরীক্ষার রেজাল্ট ভালো করতে পারো এখানে এবং সবাই পাশ করে যাও, সবাই ভালো করো, তাহলে কিন্তু আমাদের সার্থকতা, প্রতিষ্ঠানের সার্থকতা। আমি তোমাদেরকে দোয়া করি এবং আমি চাই যে তোমরা সবাই যেখানে পরীক্ষার কেন্দ্র সেখানে সুন্দরভাবে পরীক্ষা তোমরা দিতে যাবে, যে নিয়ম কানুন মেনে যাবে এবং কোনোরকম কোনো যেন আমাদেরকে কোনো তোমাদের জন্য কোনো রকমের যেন আমাদেরকে কোনো মানে কি বলবো যে কোনো নেগেটিভ কোনো কথা শুনতে না হয়, কোনো স্টুডেন্টের ব্যাপারে এমন কোনো কিছু না হয় যে আমাদের নেগেটিভ কথা শুনতে হচ্ছে। তোমরা এমন কিছু করেছো সেখানে যাতে করে তোমাদেরকে পরীক্ষা দিতে দেওয়া গেল না বা কিছু। তো সবাইকে আজকে অনেক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। তোমরা শৃঙ্খলা মেনে অনুষ্ঠান করো, যদি কোনো বিশৃঙ্খলা হয় তাহলে কিন্তু আমরা অনুষ্ঠান
goes till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And Out!
Thank you.
Thank you.
হ্যালো হ্যালো প্রথমে ভিডিওতে গান দিয়ে শুরু করছি। আচ্ছা হ্যালো ভাই, we'll be right back.
রাস্তা থামায় দিল, রাস্তা থামায় দিল, রাস্তা থামায় দিল, রাস্তা থামায় দিল, রাস্তা থামায় দিল। সবাই কি রেডি? রাস্তা থামায় দিল, রাস্তা 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 থামায় দিল, কাফেলা এলো দিল্লিতে নিজা আউলিয়া এলো, দিল্লিতে নিজা মুদি আউলিয়া, দিল্লিতে নিজা মুদি তুই
আমাদের পিছনে কোনো পাক Yeah.
বিশনম হে অর্থম কৈতপম হিলডল সব শিকপম
Thank you.
এই গিটারটা ড্রামসের মধ্যে দিবেন আর এই সামনে মধ্যে দিবেন সবচেয়ে ভয়ঙ্কর লোক তোমার ভালোবাসা পড়ল আমিও লোভী যেমন হারের ভালোবাসা আমি বলি কা
Eternity can I? Oh, push to pay me, carry on. I'm on a board.